ক্র্যাঙ্ক জেনারেটর বানাতে গেলে তোমাদের লাগবে দুটো শক্তিশালী ইডিয়ট এবং চুম্বক এবং কিছু অড স্টাফ যেগুলি সহজেই বাড়ির আশপাশে পেয়ে যেতে পারো। দুটো সিঁড়িকে রাবারের স্ট্রিপের সাহায্যে যুক্ত করে একটি পুলি তৈরি করা হয়েছে। সিঁড়ির দুই সাইডে ওয়াশার লাগানো হয়েছে। এখন একটি কাঠের ফ্রেম নাও। এখানে দেখতে পাচ্ছ ফ্রেমটিতে সিঁড়ি পুলিটি আটকে রাখার জন্য একটা স্ক্রু নাট ব্যবহার করা হয়েছে। দেখো একটা ববিন ইউজ করো আর সিঁড়িটি আর একটা ধার বরাবর আর একটি হোল করে একটা স্ট্র আটকাও। দেখো ববিনটির মধ্য দিয়ে সিঁড়িটিকে ঢুকিয়ে দাও আর একটা নাট লক করে দাও। লক্ষ্য রেখো সিঁড়িটি যেন স্মুথলি ঘুরতে পারে। এখন একটি পিভিসি পাইপের টুকরো নাও, দুটি বিপরীত দিক থেকে হোল করে একটি স্ট্র দুটো স্ট্র ফিট করো। এবার একটি সাইকেল স্পোক স্ট্রয়ের মধ্য দিয়ে নিয়ে যাও এবং স্ট্র দুটির মাঝখানে একটি ছোট রাবার বা স্পঞ্জের টুকরো ফিট করো। তাহলে স্পোকটি স্পঞ্জের মধ্য দিয়ে বিপরীত দিকে স্ট্র দিয়ে বেরিয়ে আসবে। এখন দুটো শক্তিশালী নিউডিমিয়াম চুম্বক স্পঞ্জের দুই সাইডে লাগিয়ে দাও। এখন স্ট্রয়ের সাইড বরাবর 30 গেজ কপারের তার ওয়াইন্ড করতে থাকো। তারটি ক্রিস ক্রস ভাবে ওয়াইন্ড করো এবং 500 নাম্বার অফ টার্নস লাগাও। দেখো এখন তোমাদের কয়েলটি তৈরি। তারের দুটো প্রান্ত একটা এলইডির সাথে কানেক্ট করো। এখন ফ্রেমটিতে কয়েলটি ফিট করো এবং আরেকটি ছোট্ট পুলি এটি সাইডে লাগাও। দেখো এটি দেখতে পাচ্ছ কয়েলটিকে লাগানোর পর একটা ছোট পুলি লাগানো হয়েছে। এটি স্মুথলি ঘুরতে থাকবে। দেখো একটা ছোট্ট পুলির সাথে বড় পুলিটি একটা রাবার ব্যান্ডের সাথে কানেক্ট করা হয়েছে। এটি পুরো গঠনটি দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখো। এখন তোমাদের মোটর রেডি। এখন জোরে জোরে বড় পুলিটি ঘোরাতে থাকো, ঘোরাও, তাহলে দেখবে ঘূর্ণনের ফলে চুম্বকটা ঘুরছে আর এলইডি জ্বলতে শুরু করেছে। অর্থাৎ ঘূর্ণনের ফলে যে কারেন্ট তৈরি হচ্ছে ম্যাগনেটিক কয়েলে, কারেন্টটি এলইডিতে ফ্লো হয় এবং জ্বলতে থাকে।